নমস্কার, আমি ডাক্তার সৌভিক পল, এআরসি ফার্টিলিটি হসপিটাল কলকাতার মেডিকেল ডাইরেক্টর। এআরসি ফার্টিলিটি হসপিটাল ইন্টারন্যাশনালি খুব রিনাউন্ড হসপিটাল। চেন্নাইতে, ভেলোরেতে এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার লোকেটেড, আর তামিলনাড়ুতে আমাদের সেন্টার নাম্বার ওয়ান। আমাদের মেডিকেল ডাইরেক্টর ডক্টর সরবণন, আমাদের মেডিকেল ডাইরেক্টর ডক্টর মিসেস মহালক্ষ্মী সরবণন দুজনেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার পেশেন্ট অ্যাওয়ারনেসের ব্যাপারে। তার মানে আমরা সর্বপ্রথমে যে জিনিসটা কনসিডার করি সেটা হচ্ছে পেশেন্ট। পেশেন্ট আমাদের কাছে ইজ প্রাইমারি। পেশেন্টের ব্যাপারে ভাবা, ন্যাচারালভাবে প্রেগনেন্সি করা বা ন্যাচারালভাবে প্রেগনেন্সিটাকে সম্ভব করা, সেটা কিন্তু আমাদের আর একটা প্রাইমারি ক্রাইটেরিয়া। তাই সাধারণত যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তখন পেশেন্টের সাথে আমরা বসে একটা প্ল্যান তৈরি করি কীভাবে জিনিসটা ন্যাচারালভাবে বা প্রেগনেন্সিটাকে ন্যাচারালভাবে সম্ভব করা যেতে পারে। অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে, ন্যাচারালভাবে স্পার্মের কোয়ালিটি ইম্প্রুভ করা কি সম্ভব? এটা সম্ভব। আমাদের নানা রকম অ্যাডজুভেন্ট মেডিকেশন, আমাদের অন্যান্য হেলথ চেঞ্জেস যেমন স্মোকিংকে ছেড়ে দেওয়া, আরও ছোট ছোট এরকম চেঞ্জেস যেমন ওয়েট লস, নিজেকে অ্যাক্টিভ লাইফস্টাইলেতে চেঞ্জ করা, এই ছোট ছোট জিনিস কিন্তু হেল্প করবে আপনাকে লং রানেতে, মানে হেল্প করবে আপনার ইনফার্টিলিটির প্রবলেমকে সলভ করতে। আরও অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু ওয়েট লস করা তো খুবই শক্ত, আমরা একটা ডায়েটিশিয়ানের সাথে বসে একটা প্রপার হেলথ চার্ট তৈরি করি, একটা মিনিমাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্ল্যান তৈরি করি, এবং দেখা গেছে সেই প্ল্যানটা যদি আপনারা ফলো করেন, অনলি 15 ডেজ, মানে 15 দিনেই একটা ম্যাসিভ চেঞ্জ আনা যায় বডিতে, ওয়েট লস করাটাও খুব সম্ভব হয়ে যায়। তারপরে দেখা গেছে খুব শর্ট পিরিয়ডে, খুব শর্ট টাইমেতে মিনিমাম 5 থেকে 6 কেজি ইজিলি আপনি লুজ করতে পারবেন, এবং লং রানেতে এই ওয়েট লসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অনেক সময় আমাদের পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি ল্যাবরেটরিতে টেস্ট করতে করতে খুব টায়ার্ড, অনেক টেস্ট, অনেক নানা রকম জিনিস আমি অলরেডি করেছি, এগুলো কি রিপিট করা আবার দরকার? আমি তাদের সাজেস্ট করি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেস্ট যদি সেটা রিসেন্টলি হয়ে থাকে সেগুলো রিপিট করার কোনো দরকার হয় না। তার মানে আমরা খুব কনসিডারেট, আমরা খুব ফ্লেক্সিবল, আমাদের ট্রিটমেন্ট প্ল্যানও খুব ফ্লেক্সিবল, প্রতিটা জিনিস আমরা শুনি, আমরা বুঝতে চেষ্টা করি, এবং তারপরেই আপনাদের একটা রিজনেবল টেস্ট বা ম্যানেজমেন্ট প্ল্যান বলে থাকি।